বাজারে এখন খুব ভালো কাতলা মাছ উঠছে, তাই ভাবলাম কাতলা মাছ তো এমনি রান্না করে খাই, একটু অন্য ধরনের করে দেখাই, তাই বানিয়ে ফেললাম কাতলা মাছের চপ। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি আর 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার মাছ 4টে আমি সেদ্ধ করে নেব। একটা বাটিতে বসিয়ে দিয়েছি জল, জলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। লেবু আমি 4-4 করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো কারণ মাছের একটা আষ্টে গন্ধ যত না হয়। দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি ঢেকে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। মাছটা আমি 5 মিনিট ফুটিয়েছি, ঢাকনাটা খুলে দিয়েছি, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব প্লেটে। মাছটা গরম আছে, আমি চামচ দিয়ে এভাবে করে ভেঙে নেব। যেহেতু পেটির মাছ বড় বড় কাটা আছে, কাটাগুলো আমি ফেলে দেবো। মাছের কাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এখানে আলুটা আমি মেশ করে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নেব বাটি, বাটির মধ্যে এটা আমি সব ঢেলে নেব, আলুটা আর মাছটা। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম, যেহেতু 4 পিস মাছ আমি 2টো ডিম নিয়েছি, ডিম 2টো দিয়ে দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। নিয়েছি বড় সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে, এগুলোও দিয়ে দেবো। আর নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে, এটাও দিয়ে দেবো। এরপর মশলার মধ্যে আমি নিয়েছি 7 মতো নুন, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লিক্স। এই সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে আমি সবগুলো মাখবো। এরপর আমি নিয়ে নিয়েছি 1 বাটি কর্নফ্লাওয়ার, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ফাইনালি খুব ভালো করে মাখবো এটাকে। কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে হবে, বাইনিংটাও খুব ভালো হবে। আমার পুরটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি কিছুটা এইভাবে নেব, সাইজটা যার যার পছন্দ মতো এইভাবে করে আমি তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব আমি গ্যাসের কাছে, কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়ব, এটাকে ডুবো তেলে ভাজতে হবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, খুব হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। 1 পিস ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। দুই পিটি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম লোভনীয় কালার। আমি এবার এগুলো তেল ছেঁকে সবগুলোকে তুলে নেব, আর বাদ বাকি সবগুলো আমি এভাবে করে ভেজে নেব। আমার কাতলা মাছের চপ একদম রেডি, এটা খেতে এত টেস্ট, এত সুন্দর লাগে, বিকেলে কেউ বাড়িতে বেড়াতে আসলে চট জলদি খুব সুন্দর তৈরি হয়ে যায়, আর খেতে তো অপূর্ব। আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগবে। একটা আমি ভেঙে দেখাই, ওপরটা যেমন মচমচে হয়েছে তেমনি ভেতরটা সফট হয়েছে, দেখুন। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।